হ্যাঁ বলো, তুমি হাত ছাড়া আমি শুনতে পাবো না। কাছে তো আমি বললাম না তোমার এই যে আমি কানে ট্রিটমেন্ট করতেছি, কানেও কম শুনতেছি। হ্যাঁ বলো, এবার বলো কি নাম তোমার? এবার সামনে আলিম পরীক্ষা, মানে ওই যে 1 তারিখ থেকে যে পরীক্ষা, আজকে ক্লাস ছিল? গতকালকে অনুষ্ঠান ছিল না আগামীকাল অনুষ্ঠান? হ্যাঁ কে মারছিল তোমাকে? কাকে মারছিল? তোমাকে কে মারছে তুমি জানো না? কি দিয়ে মারছিল? তোমার কি চোখে এখন সমস্যা? তারপরে একটু আস্তে আস্তে বলো, স্পষ্ট করে বলো না, বলো। তোর মুখটাই খোলা, মুখ খুলি নাই, তোর চোখে আমার খুব ভালো লাগে। আমি বলছেন কি ওদের আপনি হলে কি বলেছেন আপনি আমার বাবার সাথে? কত আগে ডাকছিল? কারে কারে জানাইছে বিষয়টা? জানিও না উনিও ওটার সুযোগ নিতে। উনি বলছে আমাকে কেউ বিশ্বাস করবে না, তোর লাইফে তো আগে একটা কলম গেছে, এখন আমার সাথে থাক। তারপরে ওই যে কে মারছে পড়ে গেছে তারপরে নিয়েছে না আসতে দাও। ডাকছিল না তুমি গেছিল? তোমাকে ডাকছিল না তুমি ওখানে গেছো? পিয়নের মাধ্যমে তোমাকে ডাকছে? পিয়নের মাধ্যমে তোমাকে ওখানে ডাকছে? তারপরে কি আছে? তোমাকে বলতে হবে তো, কাঁদতেছো কেন? এমন কিছু হয়নি যে তোমাকে এখনই কাঁদতে হবে। এইটুকি? তুমি এখন বলছিলে হাত দেওয়ার চেষ্টা করছো, আমি হাত ছড়ে চলে এসছি। হ্যাঁ আর বউকে হাত দিছে পিয়নের মা? তুমি একা গেছো? ওদেরকে বাইরে রাখছে? আমরা তো নিয়ে আসছি সাথে, দাঁড়ো ওদেরও জিজ্ঞাস করি। পিয়নের মাধ্যমে তোমার ডাকছিল? হ্যাঁ
না তুমি গেছো? এটা কিছু না, যাত দাও, কেউ লিখবেও না তোমার কথা, যাও, আমি আইনগত ব্যবস্থা নিব তোমার লিখিত অনুযায়ী, যাও। কিছু হয়নি, রাখো, তুমি বসো। এক মিনিট, ঠিক আছে, কথা কথা।